Good morning everyone, welcome back to my channel. I am live with Trisha Hadiradke new vlog. Asha kori amar bondhura je jekhane acho shobai khub bhalo acho shusto acho amio ache bindas ar ajke morning theke vlog ta start korlam ektu pore ami bere jabo ar ki kaje khub byasto ar mon ta ektu kharap karon bon o chole jabe ar bon ke noy baba ar noy shubham giye metro te tule diye asbe bon tale bari chole jabe to cholo ajke deri na kore vlog ta tatari to shuru kore dilami. তো সারাদিন দেখো কি করি আর কি না করি, সঙ্গে থাকো আর অবভিয়াসলি ব্লগটাকে এনজয় করতে থাকো, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আর রাস্তা আমাকে ঘুরিয়ে নিয়ে আসলো, ঘুরিয়ে নিয়ে এসে তো দোকান আছে এখানে বিরিয়ানি খা, কিন্তু যেখানে আগে থেকে বললাম বাইরে খেয়ে না খাবো না, মানেই খাবো, বিরিয়ানি বন্ধ নেই শেষ। আর তার সঙ্গে সব থেকে একটা ভালো জিনিস দেখো, দেখো আমাকে ঘোরাও না, দেখো এত বড়টা ঘোড়া দিয়ে আমাকে গিফট করেছে, কিন্তু বাড়িতে ঘোড়াটা নিয়ে যেই যাবো কি কি রিয়াকশন হবে জানি না। আগে তো এর সাথে মারপিট যুদ্ধ ঝগড়া করে নেবে, তারপর এখন একে নিয়ে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা বড় সাইজ, এতটা বড় বুঝলে, আরে খুব কষ্ট করে একে আর কি নিয়ে আমরা এসেছি, চলো খেয়ে নিই আগে। তিতলির রিয়াকশন দেখো, মা ওকে আদর করছে কেন, মা ওকে আদর করছে আর ওর রিয়াকশান দেখো, বুঝেছ? এবার থেকে ওকে আর আদর করা হবে না, সব ভালোবাসা এবার ও পাবে, তুমি লেজ নাড়াও আর তুমি যা করো ওই আদর খাবে এবার। না না আমার কাছে এসেও কিচ্ছু হবে না, এদিকে এসে কিচ্ছু হবে না, যতই না স্নান করি কিন্তু ইচ্ছে গেলে আর কি সমুদ্রতে গেলে আর কি একটা ট্যান হালকা মুখে পরেই থাকে, আর যেহেতু আমি মার্কেটে কাজ করি বলে থাকি বলে মার্কেটে এমনিতে একটা হালকা ট্যান করে, তার জন্যে মুখ ছেড়ে নিয়েছি, মাস্ক লাগিয়ে দিয়েছি মুখে। আর মন চলে গেলো আজ, মনটা তো খারাপই লাগবে, মন চলে গেলো, ঘরটা ফাঁকা হয়ে গেলো, আজ দুপুর থেকে তিতলি কিচ্ছু খাইনি, মানে চলে গেছে ও ঠিক বুঝতে পেরেছে যে ও চলে গেছে, মনটা খারাপ করে বসে আছে আর কিছু খাইনি। সকালে আমি বিস্কিট খাই বেরিয়েছিলাম, সন্ধেবেলায় এসে বিস্কিট খাওয়ালাম, যেমন ভাত ওর ভরা শুরু ভাত তেমন ভরাই রয়েছে, খায়নি। তা দেখি এখন বোনকে একবার ফোন করবো, একবার ফোন করে ওর সাথে কথা বলি, কথা হয়েছে দুবার, তাও একবার কথা বলি, কিছু খায়নি ওকে বলি। আর মুখটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে পরে আসছি, একটা নতুন মাস্ক ইউজ করলাম, জানি না কেমন রেজাল্টটা হবে, মুখটা ধুলে তারপর বুঝতে পারবো, তারপর তোমাদেরকে বলবো। আর তিতলির রিয়াকশন দেখেছো তো, ঘোড়া দেখে, লাল ঘোড়া দেখে, এখন লাল ঘোড়াটাকে যাচ্ছে শুকছে আর আসছে, যে এটা কি এখন বসে আছে চুপচাপ বারান্দায়। তোমার দাদাভাই সন্ধেবেলায় নিয়ে চলে এসেছে চিকেন কাকলেট, আমার খুব প্রিয় পছন্দের একটা খাবার, যাই হোক সেটা আজকে আমার বোনের দুঃখ ভোলানোর জন্যে আমাকে খাওয়াচ্ছে চিকেন কাকলেট। তো চলো এখন আমরা চিকেন কাকলেট খাই, খেয়ে দে তারপর আর কি একটু ফ্রেশ হওয়ার আছে, আসছি আবার ফিরে।
চিকেন এবার দিয়ে দিলাম। আর চিকেনটা জানো তো খুব খুব সফট, খুব সফট, তোমরাও ট্রাই করতে পারো। এর আগেও আমি বলেছি টিসিএসের চিকেন, আগে আমি যা আর কি নিয়েছিলাম সব মশলা মিক্স ছিল, মশলা দিয়ে একেবারে ম্যারিনেট করাই ছিল, কিন্তু এটা পুরো একদম ম্যারিনেট ছাড়া প্লেন প্লেন ড্রাই চিকেন, তা তোমরাও ট্রাই করতে পারো। বেশি আছে খুব সফট। মাস্ক মেখেছিলাম, মুখ একদম ওয়াশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সবে একদিন মাখলাম, অতটা ঠিক বুঝতে পারছি না, তবে হ্যাঁ অনেকটা ফ্রেশ লাগছে মুখটা। ইউজ করতে থাকলে আর কি বুঝতে পারবো, একদিন ইউজ করে তো আর বোঝা যায় না যে কতটা কী লাগছে, তবে আগের থেকে মুখটা মোটামুটি ফ্রেশ লাগছে এইটুখানি বুঝতে পারছি। আর এখানে দেখতে পাচ্ছ তিতলির রাতের ডিনার, এই যে তিতলির রাতের ডিনার, আর তিতলি আজকে খাওয়া নেই, সত্যি কথা খুব ঝামেলা করছে, তো ঘি এখন তিতলিকে ধরে বেঁধে তিতলিকে খাওয়াতে হবে, তিতলিকে খাওয়াবো। আর তিতলিকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করবো, যে মনটাও ঠিক ভালো লাগবে কারণ মনের সাথে অনেকক্ষণ কথা বললাম। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুনভাবে তোমাদের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, আর এই দেখো লাল ঘোড়া কোথায় দাঁড়িয়ে, দেখো তো এখানে দাঁড়িয়ে লাল ঘোড়া। তো চলো টাটা, আমার গুড নাইট আর হ্যাপি স্মাইল, একাতে ক্যামেরা একাতে তিতলি খাওয়ার, হ্যাপি স্মাইল, ঠিক আছে।